কোনো ভোটার প্রার্থীর কাছ থেকে চা বা কোনো টাকা নেওয়া যাবে কি না, চা না খেলে বা টাকা না নিলে জীবন নাশের আশঙ্কা থাকলে, যদি কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক ঘুষ সাদে নিতে হবে, না নিলে বরং খবর আছে, তাহলে তো আপনি মাজলুম। বিশেষ করে চা খাওয়ানো, চা দোকানে যায় বসছেন তো চার অর্ডার দিয়ে দিছে নেতা সাহেব, হ্যাঁ আপনি এখন যদি চা না খান তাহলে বলবে এটা আমার বিরোধী দলের, আপনার ক্ষতি করতে পারবে, তখন তো বাধ্য হয়ে আপনি চা খাওয়া লাগবে। এই অবস্থা যদি বাধ্য হয়ে খান এটা জায়েজ আছে, কিন্তু নির্বাচনের সময় চা দোকানে বসলে যে এ সমস্ত অবৈধ চা আসবে জানেন, তাহলে সেখানে যা বসেন কেন? নাকি অনেকে আরো মজা করে ওই টাইমে যায় ফাও চা খাওয়ার জন্য, ঠিক না বেঠিক? একজন ব্যক্তি যে আপনাকে ভোটে জিতার জন্য চা সাদে বিভিন্ন লোভ দেয়, এই লোভটা কখনো সৎ মানুষ হওয়ার কথা না। সচরাচর এটা হয় না, ব্যতিক্রম থাকতে পারে, সচরাচর এটা হয় না। ভোটের আগে হাতে ঘুষ সাধতেছে, যাতে নিজে ঘুষ সাধে নিজেও ঘুষখোর হওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক, যে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা, হয়তো সামান্য একটু দিয়া এরপরে সুদে আসলে নিবে আর কি। অতম 500, 1000, 2000 করে আপনাদের ঘুষ দিয়া বললো যে ভোট দেন, ভোটে জিতে গেলে একসাথে সে আপনাদের টিন গম সব চুরি করে এই পরিমাণ করবে যে হয়তো সুদে আসলে সব উঠে ফেলাবে। সবাই করে তা না, আমি বলতেছি এরকম করার সম্ভাবনা আছে না নাই? যেহেতু সম্ভাবনা আছে, সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে। চা দোকানে আগে থেকে বসা ছিলেন, নেতা সাহেব এসে চা অর্ডার দিয়ে দিছে, এখন না খাইলে বিপদ আছে, হ্যাঁ সে মাইন্ড করবে, ক্ষতি করতে পারে, তাহলে চা খাবেন আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন। চা খাক আর না খাক, সে চা খাওয়াক আর না খাওয়াক, ভোটটা জায়গা মতো দিলেন, তাহলে সেক্ষেত্রে আর আপনি এ চা খাইয়া যে কোনো দুই নম্বরই করলেন সেরকম কিছু ঘটলো না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটা অনৈতিক। একজন মানুষের দায়িত্ব পালনের জন্য তাকে যদি অবৈধভাবে কিছু দেওয়া হয় এটা ঘুষ। আপনার দায়িত্ব হলো আপনি সাক্ষ্য দিবেন যে এই লোকটা ভালো উপযুক্ত, ওনাকে নির্বাচন করার জন্য আপনি ভোট দিবেন, মানে সাক্ষ্য দিবেন যে লোকটা ভালো, এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব পালন করতে গিয়া তার কাছ থেকে পয়সা নিলেন, নিয়া তারে আপনি ভোট দিলেন, এটা স্পষ্ট প্রতারণা, জাতির সাথে বেইমানি, এলাকার মানুষের সাথে বেইমানি। 1000-2000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন, দুই চার কাপ চা খাইয়া নিজের দলের টানে, দল আপনার গোষ্ঠীর টানে, নানা টানে অযোগ্য অথর্ব চোর ডাকাত বাটপার দুর্নীতিবাজ বদমাইশ এবং খারাপ মানুষকে নির্বাচিত হতে আপনি সাহায্য করলেন। এই লোক নির্বাচিত হয়ে যত কুকাম করবে তার সমস্ত কুকামের একটা ভাগ আপনাকে পাইতে হবে, কারণ আপনি তাকে অন্যায় করতে সহযোগিতা করেছেন। একজনকে হত্যা করার জন্য ছুরিটা আগায় দিলেন, এটা যেরকম অপরাধ, একজন দুর্নীতিবাজ একজন চোর বাটপারকে নির্বাচিত হতে আপনি যদি সাহায্য করেন সেটাও একই রকম অপরাধ। কথাগুলো আমি আমভাবে বলছি, সাধারণভাবে বলছি। এই জন্য তুলনামূলকভাবে যে লোকটা ভালো যোগ্য, যে লোকটা অন্যদের তুলনায় ভালো, সে জিতুক না জিতুক, হারুক কে কারা এসব দেখে দেখি নেই, আপনি সে উপযুক্ত মানুষটাকে কি করতে হবে? আপনার সামনে আপনার দেশের মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ, এলাকা মানুষের স্বার্থ, একজন মুসলমান হিসেবে ইসলামের স্বার্থ যদি সংরক্ষিত থাকে সেটাকে আপনাকে কি দিতে হবে? প্রায়োরিটি দিতে হবে। এখন তো নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেছি, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক, এটা আগে এতটা দেখা যায় নাই, যত মেম্বার চেয়ারম্যান মেয়র যে যেটাতে দাঁড়াচ্ছে তাদের মাইকিং এর নামে যে সমস্ত গান বানায় আনায়া, এই গান যে শুনবে তাকেও শোনায়, যে শোনাবে না তাকেও শোনায়, মাইক সামনে একটা পিছে একটা 10টা 20টা নামায়া শুনাইতেছে, গান শুনবি না মানে গান শুনতে শুনতে মারে ফেলাবে। যারা এরকম অত্যাচার করে, এটা তো একরকমের অত্যাচার। ভাই তুমি ভোটে দাঁড়াইছো, তুমি জানাইছো, পোস্টার লাগাইছো, জানছি আমি তোমাকে বিবেচনা করব, তুমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দাও, তুমি তোমার বক্তব্য বলো শুনবো, তোমার মাইকের মধ্যে গান লাগাই দিয়া, মিউজিক দিয়া হারাম গান শুনতে আমাকে বাধ্য করছ, এই অধিকার তোমাকে পৃথিবীর কোন সংবিধান দিতে পারে? তুমি আমাকে জোর করে আমার কানে গান শোনাবা এবং আমার ব্যক্তিগত কথাবার্তা পর্যন্ত বন্ধ করবা, এটা কোনোদিন কারোর রাইট হতে পারে না, হওয়ার কথা না। অথচ এখন
ইলেকশনে যারাই দাঁড়ায়, যেই দাঁড়ায়, মানে গান বাজনার চোটে এলাকাতে বসে একটু মোবাইলে কথা বলার পর্যন্ত সুযোগ নেই, ঠিক না বেটি? যে এলাকাতে নির্বাচন চলো ওই এলাকা দিয়ে যখন যায় কোনো দিকে মনে হয় যে এমনি কেবল আল্লাহ মাফ করুক জাহান্নাম দিয়ে পার হচ্ছে কিনা আল্লাহ জানে, চতুর্দিক থেকে শুধু একই জিনিস। এরা এত টাকা পয়সা খরচ করে, এই টাকা কোত্থেকে উঠাবে আমরা জানি না, আপনারা জানেন না? এই টাকা কি আসমান থেকে নাজিল হয়? কয় টাকা পায়, কত টাকা পায় আমি জানি না, যাই হোক 10,000-20,000 যাই পাক, যেই লোক লাখ লাখ টাকা পায়, হ্যাঁ কারোর অডেল আছে তার নিজেরটা সে নিজে ঢালতেছে, সে অবৈধ কাজ করবে না এরকমও থাকতে পারে, কিন্তু সচরাচর যেটা হয় যে এই যে টাকা ঢালতেছে আপনারা খুশি হচ্ছেন, তার চা খায়া মোচে তাও দিতেছেন, আরে এটা দিয়ে আপনার তো সুদে আসলে কলিজা শটান দিবে, তাহলে এটা কখনো জায়েজ হতে পারে না। নির্বাচনের প্রচারণার নামে এই যে অত্যাচার, এই যে অবিচার, এই যে শব্দ দূষণ, মাহফিলের ব্যাপারে কত কথা আপনাদেরকে সবক শোনায় অনেক সুশীলরা, আরে ভাই মাহফিলের কথা তো আলেমরাও বলেন যে গভীর রাত পর্যন্ত মাইক দূর দূরান্তে লাগায় মাহফিল করবেন না, এটা ইসলামের শিক্ষা না, মানুষের ঘুমের ক্ষতি করা যায় না, মাহফিল করতে গিয়ে মানুষের ঘুমের ক্ষতি করা যায় আছে, কিন্তু মাহফিল তো একটা এলাকাতে হয়, কিন্তু নির্বাচন যখন হয় তখন পুরা এলাকাতে, এই যে 31st night হলো কালকে, গোটা শহরের কোনো মানুষকে ঘুমাইতে দেওয়া হবে না, এইভাবে গোটা শহরটাকে আপনার বিকট শব্দ দ্বারা আতঙ্কিত করা, এটা কোনো সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই চেতনা যেন জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন। ভাইরা প্রকাশ হয়তো ভালো বা মন্দ হতে পারে, কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা কোনো সিস্টেম, এটা কোনো ভদ্রতা, এটা কোনো ভালো নিয়ম হতে পারে না। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নির্বাচন প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবেন যে ভাই নির্বাচনে দাঁড়াইছেন ভালো কথা, এই অত্যাচার করে কানটা ফাটায় ফেলায়েন না, একটু শান্তিমতো বাঁচতে দেন, আসি কি করবেন সেটা তো আগে থেকেই বুঝতেছি, আমি সবার কথা বলতেছি। অতএব আমাদের প্রার্থীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আর ভোটারদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন নিজেদেরটা, নিজেরা 2 নম্বর পথে পয়সা কড়ি খাইবে না, চা পানি খায় আর 2 নম্বরই করবে না, শুধু ওই প্রার্থীদের ব্যাপারে খুব আপনার ঝাল তুলবেন তা তো হবে না, প্রার্থী যারা হবে তারা তো আমাদেরই একজন নাকি, আমাদেরই কিছু লোক, অতএব আমরা সবাই যখন খারাপ হবো সেখান থেকে ভালো কিছু করতে থেকে আসবে। আল্লাহ তাআলা আমাদের জনপ্রতিনিধিদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন, ওনারা যেন ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন, ওনারা যেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে সে কথা ভুলে না যান সেই তৌফিক দান করুন, একই তৌফিক আল্লাহ আমাদেরকে ও ভোটারদেরকেও দান করুন।